কালকে তো রাতে একদমই ঘুম হয়নি, আর সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেছি, ঢুলু ঢুলু চোখ নিয়ে চলে এসেছি। তো ফ্রেশ হয়ে এখন যাব ঠাকুর ঘরে, এখন আবার মন্দির পরিষ্কার করে ভালো করে ভোলানাথকে আবারও একবার জল ঢালা হবে। তো মামনির সমস্ত কিছু বাজার থেকে আনা হয়ে গেছে, দূর থেকে শুরু করে সমস্ত ফুল মালা মিষ্টি সমস্ত কিছু আনা হয়ে গেছে। এখন আমি নিচের ঘরে গিয়ে ফটাফট সমস্ত কিছু রেডি করব আর সবাই মিলে জল ঢালবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো এখান থেকে দিনটা শুরু করে দিলাম। ঠাকুরঘরে এসেছি বেশ অনেকটাই আগে, প্রায় এক দেড় ঘন্টা আগে। আমাদের তো ঠাকুরঘরে কাজের কোনো শেষ নেই, কাজের চাপ প্রচুর, আর আজকে যেহেতু আরেকটু বেশি কাজ ছিল, কেননা কালকে যেহেতু শিবরাত্রির উদ্দেশ্যে মন্দিরে প্রচুর জিনিসপত্র ছিল, সেসব ধোয়া মাজা করা, মন্দির পরিষ্কার করা, তো অনেকটাই টাইম লেগে গেছে। আজকে আবার খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে, দেখো মাকে কি সুন্দর লাগছে। কালকে কিন্তু দুজনকেই দেখতে বেশি ভালো লাগছিল, আজকে আরও ভালো লাগছে, আর আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে হর পার্বতীকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এই চেরি আর গাদা দিয়ে মালাটা আর নতুন তোমরা দাদাভাই নিয়ে আসছে বাজার থেকে, যেটা পরালে কিন্তু বেশি সুন্দর লাগছে। তো কালকেও নিয়ে এসেছিলো, আজকেও নিয়ে এসছে, আজকে আবার দুটো মালা পেয়েছে ও, কালকে একটু মালাটা কম পেয়েছিল, আজকে আবার মালাটা সম্পূর্ণ ঠিকঠাক পেয়েছে বলেই সকাল সকাল নিয়ে চলে এসছে। আজকে আমাদের সমস্ত কিছু নিরামিষ, মানে শিবরাত্রির আগের দিনও সংযম করতে হয়, পরের দিনও নিরামিষ খেতে হয়, পরের দিনটাকে পারণ বলা হয়। তো সেই জন্য আমাদের আজকে সমস্ত কিছু নিরামিষই হবে। তো সকালে টিফিন খেয়ে নিয়েছি, টিফিন ছিল রুটি আর একটা তরকারি, তারপর এখানে দুপুরে রান্নাবান্নাও দেখো আমাদের কমপ্লিট। আর যেহেতু নিরামিষ সব পর্ব চলছে, সেই জন্য সমস্ত নতুন প্যাকেট সব কাটা রয়েছে, এখানে ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর মামনি এদিকে বানাচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্তটা এখানে ভাজা ভাজা হচ্ছে, আর পোস্তটা বেটে এনে রাখা রয়েছে, একটু পরে হয়তো দেওয়া হবে। তো মামন এদিকে পোস্ত আলুটা করছে, আর আমি একটু বেসন গুলে নিচ্ছিলাম। নিরামিষ দিনে কি খাবারের আইটেম হবে সেটা ভাবতে ভাবতেই একবেলা কেটে যায়। তো ভাবা হলো একটু যদি বেগুনি বা আলুর বড়া করা হয় তাহলে একটু ভাতটা খেতে ভালো লাগবে, সেই জন্যই আর কি বেসন গুলছিলাম। আর এদিকে ঝিঙে আলুর পোস্তটা হয়ে এসছে, একটু বেলাও হয়ে গেছে, তোমার দাদাভাই বেরোনো আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। এদিকে মামনের ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি ফটাফট করে ওকে কটা বেগুনি আর আলুর চপ আর কি ভেজে দিলাম, ও খেয়ে বেরোবে সেই কারণে। তোমাদের দেখালাম যে আজকে আমাদের কী কী রান্না হয়েছে, তাও একবার বলে দিই, এদিকে ভাত আলু সিদ্ধ উচ্ছে আলু ভাজা দিয়ে মামনি ভাত বেড়েছে, এদিকে তোমাদের দাদাভাইয়ের একটু তাড়া আছে বলে ও আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছে, আর বাবার খাবার মামনি রেডি করছে। ওদিকে চপ লঙ্কা ভাজা রয়েছে, ডাল রয়েছে, ঝিঙে আলু পোস্ত রয়েছে। এখন একটু হালকা পাতলা করে রেডি হয়ে গেছি, যাবো একটা পুজো বাড়িতে, শিব চতুর্দশী ছেড়ে অমাবস্যা হয়ে গেছে, তো আমাদের একটা কালী পুজো বাড়িতে আর কি নিমন্ত্রণ রয়েছে, তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধুই বাড়ি আর কি পুজো হয় প্রত্যেক বছরই, আমরা এই সময় এই দিন ওনাদের বাড়িতে যাই। তো এবছরও যাবো, আমাদের চারজনেরই নিমন্ত্রণ থাকে, কিন্তু মামনি গত বছর যায়নি, তার আগের বছর গেছিল, এবছর বলছে যাবে না, শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য যাবে না, আমরা দুজন যাবো। দেন তোমাদের দাদাভাই চলে এসছে, আর ঠাকুরের ফুল মিষ্টিও নিয়ে চলে এসছে। তো চলো এখন বেরোবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, খুব সুন্দরভাবে পুজো হয়, এটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। পুজো বাড়ি যাওয়ার জন্য যেটা মেন লাগবে ফুল আর মিষ্টি, সেটা তোমাদের দাদাভাই এনে সন্ধ্যা সন্ধ্যায় বাড়িতে রেখে দিয়েছিল, কেননা আমরা দাদাভাইদের বাড়িতে যাই অনেকটাই লেট করে, ওদের বাড়িতে যেহেতু 12টার পর পুজো শুরু হয় সেই জন্য একটু দেরি করেই যাই, যাতে একটু পুজোও দেখতে পাবো আর তারপর সবার সঙ্গে দেখাও করতে পারবো। এখানে তোমাদের দাদাভাই ও একটা বন্ধুর কাছে ফোন করেছে, ফোনে রিংটংটা হচ্ছিলো, তো ও সেটা শুনে এখানে ডান্স করছে, ভাবলাম তোমাদেরও ওর এই রূপটা একটু শেয়ার করি যে বাচ্চামো বুদ্ধিগুলো আছে। তারপরে আমরা ফোন করলাম, দাদাভাই বেরোচ্ছে, আমরাও এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু দুজনকেই বলেছে তো দুজন যদি একসাথে যাই তাহলে ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে মাত্র 2 মিনিট লাগে, এখানে তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি, আর ওর আর একটা বন্ধু যাচ্ছে আমাদের সঙ্গে, সেও বাইক করে যাচ্ছে। কোনো পুজো বাড়ি বা বিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা বেশ অনেকটা রাস্তা আগে থেকেই বুঝতে পারি, কেননা
খুব সুন্দর সুন্দর গান বাজে, সেরকমই কিছু শ্যামাসঙ্গীত এখানে হচ্ছিল যেগুলো শুনতে খুব ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি তোমাদের সঙ্গে সেই গানগুলো শেয়ার করতে পারলাম না। কি সুন্দর করে সাজিয়েছে দেখো, দারুণ লাগছিল দেখতে। আর এরকম লাইট দিয়ে যদি সাজানো হয়, সেটা বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি হোক, পুজো বাড়ি হোক বা কারোর বার্থডে সেলিব্রেশন হোক, আমার এই চেন দিয়ে এরকম করে লাইটগুলো সাজালে আমার যা দেখতে ভালো লাগে আমি কি বলবো। আর দাদাভাইদের বাড়িতে প্রতি বছরে ওদের এই মেন রাস্তা থেকে এটা বাড়ি পর্যন্ত পুরোটাই এরকম চেন দিয়ে সাজানো হয়, যেটা আমি প্রচণ্ড ভালোবাসি। আর সৈকতদা, আমরা দুজনা চলে এসেছি, এখন আমরা যাব ভিতরে, তো গিয়ে দেখব কি হচ্ছে না হচ্ছে। আর এটা হচ্ছে ওদের বাড়িতে ঢোকার গেট, দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর পুরোটা বাড়িটাই কিন্তু ওরা লাইট দিয়ে সাজিয়েছে, ভিতরে গেলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে করেছে আর লাইটটা খুব সুন্দরভাবে দিয়েছে। আগের বছরের ভিডিও হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অনেকেই দেখেছো, অনেকেই ভালোবাসা দিয়েছো ওই ভিডিওতে, অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলো। এবছরও ওরকম ভালোবাসা দিয়েও কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর আজকের এই অমাবস্যার দিনে কার কার বাড়িতে মায়ের পুজো হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদের বাড়িতে এই অমাবস্যায় প্রতি বছর পুজোটা হয়। তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে, এসে দেখলাম ঠাকুরমশাই চলে এসছেন আর পুজোরই সব গোছাচ্ছে আর কি। এখানে অনেকেই ছিল, অনেক আন্টি ছিলেন, আর সবার সাথে কথা বলছিলাম। আর মায়ের মুখটা তো অপূর্ব, এত সুন্দর লাগছিল আর এত সুন্দরভাবে লাইটিং করে সাজিয়েছে, দেখতে জাস্ট দুর্দান্ত লাগছিল। তো একটু পরেই পুজোই বসবে, কথা বললাম, এসে এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। যেহেতু অনেক রাত্রে পুজোই বসে তো সারাদিন সময় পাওয়া যায়, সমস্ত কিছু সবাই জোগাড় করে দিয়েছে। আর এখানে সবাই একে একে আসছে আর কি, সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে, তো একে একে আসছে, ফুল মিষ্টি নিয়ে আসছে। আর এখানে আন্টি খুব সুন্দরভাবে গল্প করছিলেন আর কি, বিভিন্ন রকম কথা বলছিলেন, বললো যে এক্ষুনি পুজোই বসে যাবেন, তো সেই জন্য ধূপ ধুনো প্রদীপ মোমবাতি এগুলো জ্বালিয়ে একটু শাক ঘন্টা বাজিয়ে দিতে। আর ভিডিও করার মধ্যে আমি যে দূরে একটা শিব ঠাকুরের বড় ছবি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দেখতে অপূর্ব লাগছিল, ওনাদের এটা মন্দিরেই রয়েছে। বেশ অনেকটা আগে পুজো শুরু হয়ে গেছে, এতক্ষণ পুজো দেখছিলাম, শাক ঘন্টা বাজাচ্ছিলাম, পুজো দেখছিলাম, এখন চলে এসেছি ছাদে। ছাদে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখন খেয়ে নেব ভোগ। আর সন্ধ্যা থেকে ছিল প্রচুর পরিমাণে ভিড়, এখন যেহেতু বেশ অনেকটাই রাত, খুব একটা ভিড় নেই, কয়েকটা বাচ্চা কাচ্চা এরাই আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে। আর আমরা বেশ কয়েকজন ছিলাম, তারাই আর কি খাওয়া দাওয়া করছিলো, আর আমরা এসে বসলাম। তো এখানে তোমাদের দাদাভাই আর সৈকতদা একটু আগে এসে বসে গেছিলো, তারপর আমি এলাম, এসে এখানে খেতে বসে গেছি। আর পিছনে দেখো একটাও লোক নেই, যেটা আমার খুব খারাপ লাগছিলো, কেননা একসঙ্গে খেতে বসতে ভালো লাগে, যদি সবাই একসঙ্গে খেতে বসা যায় তার আনন্দ কিন্তু অন্যরকম। তো যাই হোক, এখন আমরা খেয়ে নেব। তো চলো আজকের ভোগে কী কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো খুব সুন্দর এখানে খিচুড়ি নিয়ে চলে এসছে, পুজো বাড়িতে খিচুড়ি হবে না তার সঙ্গে লাবড়া আলুর দম হবে না, এরকম মনে হয় কোনো পুজো বাড়িই নেই। আমি প্রত্যেক পুজো বাড়ি যেখানে যেখানেই যাই সেখানে খিচুড়িটা অবশ্যই থাকে, আর খিচুড়ির গন্ধটা অপূর্ব লেগেছে সত্যি। আমি মনে হয় খেতে খিচুড়িটা খুবই ভালো হবে। তো খিচুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে গেল লাবড়া, এটা মুখে দেওয়ার পর সত্যি আমি মানে কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছিল যেটা দুর্দান্ত লেগেছে আমাদের, খুব 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 ভালো লেগেছে। তারপর দিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি, যার স্বাদ অতুলনীয়। সেটা খাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিল পোলাও আলুর দম, আমি বেগুনি আরও একটা নিয়ে নিয়েছিলাম, কেননা বেগুনিটা
খুব গরম একদম কড়াইতে ভাজছে, সেই বেগুনি নিয়ে আসছে বলে আমি আরও একটা নিলাম যার টেস্টটা সুন্দর ছিল সেই জন্য। নিরামিষ পাতে গরম গরম বেগুনির কিন্তু স্বাদ একদম অন্যরকমই লাগে। তারপর দিদি ছিল পায়েস, চাটনি আর পাঁপড়, এগুলো খেলাম। পুজো দেখা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর খাবার দাবার খেয়েছি, মানে টেস্টটা জাস্ট দুর্দান্ত। এখানে নিয়ে নিয়েছি মামনির জন্য একটুখানি প্রসাদ, তো বাবা হয়তো এতক্ষণ খাওয়া হয়ে গেছে, তো গিয়ে দেখি বাবা যদি না খায় তাহলে বাবা মামনি দুজনেই খেতে পারবে। এখন ও আর একটা দাদা ভাই এসছে, দুজন মিলে এখন গাড়ি বার করছে, আমরা এখান থেকে বেরোবো, দেন বাড়ি যাবো। আমাদের বাড়ি এখান থেকে তো বেশিক্ষণ লাগে না, জাস্ট 2-3 মিনিটের রাস্তা, তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো, আর খুব 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 সুন্দরভাবে আজকে দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্র্যান্ড নিউ কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।